ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এই অধ্যায়টা আলোচনা করব এর প্রথম অঙ্কটা দেখো কি বলেছে প্রথম অঙ্কে বলেছে কুড়ি এইট ভাগ ফোর মাইনাস টু এর মান বের করতে বলেছে দেখো তোমরা সরলে ক্ষেত্রে তো তো শিখেই এসছো যে ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে তাহলে তার কাজ করতে হবে আগে চার থেকে দুইবার দিলে কত হবে দুই তাহলে কুড়ি আটকে ভাগ করলে হবে চার কুড়ি আর চারে যোগ করলে চব্বিশ আট ভাগ চার মাইনাস দুই দেখো দুটো অঙ্কই কিন্তু একই এখানে তোমার এই যে বন্ধনীর ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে দেখো বন্ধনীটা ফার্স্ট ব্র্যাকেট এখানে শেষে আছে এখানে প্রথমে শেষে আছে কিন্তু সংখ্যাগুলো একই কিন্তু দেখো যোগ ফল কত এর ফলে সরল ফল কত হচ্ছে সরল কাকে বলা হয় যখন একটা অঙ্কে একাধিক চিহ্ন থাকে কুড়ি আটে যোগ করলে কত হবে আঠাশ ভাগ চারকে দুই দিয়ে ভাগ করলে কত এই বিয়োগ করলে কত হবে দুই তাহলে একে ভাগ করলাম তাহলে চোদ্দ হলো দেখো অঙ্ক একই হলেও যদি তার বন্ধনী যদি আলাদা আলাদা জায়গায় থাকে তাহলে তার সরল ফলটাও কিন্তু আলাদা হবে আর একটা অঙ্ক করে বলেছে কুড়ি মাইনাস আট ফোর তাহলে থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে বারো এখানে দেখো কিছু নেই মানে হচ্ছে এ তাহলে চার থেকে দুইকে বাদ দিলে দুই হবে তাহলে বারো দগুনি কত চব্বিশ দেখো এই ক্ষেত্রে কিন্তু এর সাথে মিল হলো কিন্তু ব্যাকেট যদি আলাদা হয় তাহলে কিন্তু তাদের জায়গা মানে তাদের মানটাও কিন্তু চেঞ্জ হবে এটা মাথায় রাখবে ডি নম্বর অঙ্ক দেখো কি বলেছে তাহলে কুড়ি মাইনাস আট চার মাইনাস দুই তাহলে দেখো এখানে কি কুড়ি মাইনাস আট এখানে কিছু নেই তাহলে এই জায়গাতে এর আছে অনেকে গুণ লেখে গুণ লিখতে হয় না এটাতে এরই লিখতে হবে কারণ নহলে অনেক ক্ষেত্রে উত্তর আলাদা হয়ে যাবে চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে কুড়ি আর কত ষোলো তাহলে কুড়ি থেকে ষোলোকে বাদ দিলে চার আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তাহলে একের ই নম্বর অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকবে এইবারে দেখো দুই নম্বর একের বিতে কি বলেছে একের বিতে কি বলেছে যে বারো ছয় তিন ও এক দিয়ে অঙ্ক তৈরি করতে হবে এবং তার মান বের করতে হবে তো নিজের ইচ্ছা চিহ্ন বসাতে বলেছে তাহলে আমি গুণ বসিয়ে দিলাম প্রথমে তাহলে বারো আর ছয় গুণ করে দিলাম বিয়োগ করে দিলাম তিন আর একের গুণ করে তাহলে ছয় বারো হচ্ছে বাহাত্তর মাইনাস তিন ওকে তিন তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এর বারো নয় হাতে এক তাহলে হচ্ছে ছয় তাহলে আমি নিজের মতো করে এখানে চিহ্ন বসালাম তোমরা তোমাদের মতো করে বিভিন্ন ধরনের চিহ্ন বসিয়ে এই অঙ্কটা করবে আমার মতো নয় আলাদাও চিহ্ন বসাবে হ্যাঁ এইটা তোমাদের এইচডব্লিউ থাকবে হোমওয়ার্ক থাকবে এটা বাড়িতে চেষ্টা করবে নিজে থেকে অঙ্ক তৈরি করার অভ্যাস করতে হবে এবারে দুইয়ের এতে কি বলেছে দেখো দুইয়ের এতে বলেছে সরল করো দুশো ছাপ্পান্ন ভাগ ষোলো ভাগ দুই উপরে দেখো রেখা বন্ধনী তাহলে এখানে যদি মাথায় থাকে তখন তাকে বলবো রেখা বন্ধনী ভাগ আঠারো ভাগ নয় চিহ্ন চিহ্নগত দুই তাহলে দেখো আমাকে মাথায় রাখতে হবে যে কোন কাজটা আগে করতে হবে তাহলে রেখাবন্ধনী যদি থাকে রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে ষোলো থেকে দু কে দুই দিয়ে ভাগ করলে কত হবে আট তেমনি ভাবে রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে তাহলে তাহলে আমরা অনেক কিছুই জানলাম যে রেখা বন্ধনী থাকলে তার কাজটা আগে করতে হবে কোনো কিছু যদি চিহ্ন না থাকে সেই ক্ষেত্রে এর ধরতে হবে আচ্ছা এইবারে সরলের ক্ষেত্রে গুণ এবং ভাগ আছে তাহলে কোন কাজটা আগে করব। মনে রাখবে আগে ভাগের কাজটা করতে হয় তাহলে আর দিয়ে দুশো ছাপান্নকে ভাগ করো তিন হাজার বত্রিশ হবে ভাগ বত্রিশ এই ভাগ দুই তাহলে বত্রিশকে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে ষোলো ষোলো দু আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ কিভাবে অঙ্কটাকে করতে হবে আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি বি নম্বর অঙ্কটাও করে দিচ্ছি দেখো বি নম্বর অঙ্কে কি বলেছে সেভেন্টি টু ভাগ এইট ইন্টু নাইন টু ভাগ এই যে অঙ্কটার ক্ষেত্রে দেখো গুণ কখন কিন্তু এর মতো কাজ হলেও এর কাজ কিন্তু আগে করতে হয় এটা মাথায় রাখবে আমি বললাম গুণ এবং ভাগের মধ্যে ভাগের কাজ আগে করতে হয় কিন্তু এর আর ভাগের মধ্যে এর কাজটা কিন্তু আগে করবো তাহলে এই যে অংশে আমরা ভাগের কাজ কিন্তু আগে করবো তাহলে বাহাত্তর দিয়ে আর কি আট নয় বাহাত্তর তাহলে এটা ভাগ করলে নয় হবে চিহ্ন নয় বসালাম এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্ষেত্রে যেটা করব এর কাজ আট নয় বাহাত্তরটাকে আগে করে দিব তাহলে কারণ ভাগ করলে এক হবে তাহলে একাশি থেকে এক বাদ দিলে কত হবে আশি দেখো সি নম্বর অঙ্ক কি বলেছে সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস থার্ড ব্র্যাকেট সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট নাইনটিন মাইনাস ফর্টি এইট মাইনাস ফিফটি সেভেন মাইনাস সেভেন্টিন এই অঙ্কটা বলেছে তাহলে আমরা এর আগের অঙ্কতেই আমরা জেনেছি যে রেখা বন্ধনী যদি থাকে তাহলে তার কাজটা আগে করতে হবে তাহলে এখানে এই বন্ধনীর কাজটা আগে করব। তাহলে সেভেন্টি সিক্স মাইনাস ফোর তাহলে সিক্স প্লাস এখানে নাইনটিন ফর্টি এইট মাইনাস এবার দেখো এদের বিয়োগ করলে কত হয় শূন্য চার চল্লিশ হয়ে গেল এইবারে এই অঙ্কটার মধ্যে কোনো রেখা বন্ধনী নেই তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করব তাহলে এখানে ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে করে নেব তাহলে নাইনটিন মাইনাস এটা করলাম কত হবে আট আটচল্লিশ থেকে কে বাদ দিলে আট হবে এইবারে আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনীর কাজ কি বলেছে দেখো উনিশ থেকে আট বাদ দিলে কত হবে এগারো তাহলে ছিয়াত্তর মাইনাস চার এখানে তাহলে থার্ড ব্যাগেটে কাজ করতে হবে আগে তাহলে এটা যোগ করলে কত হবে সতেরো তাহলে বিয়োগ করো এইবারে যদি আমরা ছিয়াত্তর দিয়ে থেকে যদি আমরা চারকে বাদ দিই তাহলে কত হবে বাহাত্তর মাইনাস সাত বিয়োগ করে দাও সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হাতে এক দুই তাহলে পাঁচ ফিফটি ফাইভ হল ঠিক একই রকম ভাবে ডি নম্বর অঙ্কটা করতে পারবে তোমরা ডি এবং ই এই দুটো অঙ্ক তোমাদের এইচডব্লিউ থাকবে এফ নম্বর অঙ্কটা দেখো কী বলেছে এফ নম্বর অঙ্কে বলেছে ফোর ইন্টু থার্ড ব্যাকেট টোয়েন্টি ফোর মাইনাস সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট একশো দশ মাইনাস এগারো যোগ তিন গুণ চিহ্ন চার এই এগারো তিনের মধ্যে রেখাবন্ধনী দিয়ে দিয়েছে ভাগ নয় থার্ড ভাগ দুই এর হচ্ছে নয় কিভাবে করব দেখো অঙ্ক বড় হলে ভয় পাবে না নির্দিষ্ট নিয়ম মেনে করব। সমস্ত যেমন আছে রেখে দেব খালি এই ক্ষেত্রে ফার্স্ট রেখাবন্ধনের কাজটা করব। তাহলে এগারো তিনি যোগ করলে হচ্ছে চার গুণ চিহ্ন এগারো তিনি যোগ করলে হচ্ছে 14 গুণ চিহ্ন চার আচ্ছা এখানে কিন্তু ফার্স্ট ব্যাকেটের কাজ শেষ হয়নি তাই জন্য ফার্স্ট ব্র্যাকেটেই রাখব ভাগ হচ্ছে নাই এর আছে এর এর গাছটা তোমরা করে নিতে পারো নয় দোকানি কত আঠারো এবারে দেখো কি বলেছে এবারে বলেছে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো গুণ এবং বিয়োগ আছে তাহলে সেই ক্ষেত্রে কাকে আগে করবে সেই ক্ষেত্রে কিন্তু গুণ আগে করবে চার চোদ্দ কত ছাপ্পান্ন ভাগ হচ্ছে নয় ভাগ আঠারো তাহলে তাহলে চারের সাথে গুণ দিয়ে দাও এবার চব্বিশ এবারে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এবার কমপ্লিট করতে হবে এই বিয়োগটা কমপ্লিট করে নাও তাহলে এখানে চার হাতে থাকে ছয় আর পাঁচ ফিফটি ফোর তাহলে মাইনাস হচ্ছে নাইন হয়ে গেল ভাগ হচ্ছে আঠারো এইবারে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেল তাহলে এবার আমাকে সেকেন্ড ব্যাকেটের কাজটাকে কমপ্লিট করতে হবে কেমন করে করব দেখো এই ভাগটাকে করে দাও ছয় নয় চুয়ান্ন হয়ে গেল তাহলে সেকেন্ড ব্যাকেটের কাজ এবার বাকি থাকলো আমার থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেটের কাজ করে নাও কি বিয়োগ করতে বলেছে বিয়োগ করো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট হাতে থাকে এক আঠারো হলো তাহলে ভাগ হচ্ছে আঠারো এইবারে দেখো গুণ আর অনেকে গুণ করে দিতে পারে প্রথমে তা করলে কিন্তু হবে না গুণ এবং ভাগের মধ্যে কিন্তু ভাগের কাজটা আগে করতে হয় তাহলে আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে কথা হবে এক তাহলে হচ্ছে চার উত্তর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ জি এবং হচ্ছে এইচ এই দুটো অঙ্ক তোমাদের এইচডব্লু থাকবে জি এবং এইচ তোমাদের এইচডব্লু থাকবে তিন নম্বর অঙ্কটা দেখো কি বলেছে তিন নম্বর অঙ্ক তিনের এতে একটা সরলের মতো দিয়ে দিয়েছে বলেছে নিজের থেকে গল্প তৈরি করো তাহলে গল্পটা কেমন হবে গল্প তৈরি না বলে এখানে অঙ্ক তৈরি বললে ভালো হতো যাই হোক গল্পতে বলছে এই সংখ্যাগুলোকে ম্যাচিং করে তোমাকে করতে হবে তাহলে আমি বলছি যে আমার কাছে আমার কাছে আঠারোটি আমের সিজন চলছে আম ছিল তাহলে আমার কাছে সরি বারোটি আম ছিল বারোটি আম ছিল তার মধ্যে দুটি আম পচা ছিল ভালো আম ভালো আমগুলি দুজনের মধ্যে দুজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি করে আম পাবে প্রত্যেকে কতগুলি আম পাবে একই রকম ভাবে তিনের বি নম্বর অঙ্ক একটা আছে সেই বি নম্বর অঙ্কটাও তোমরা কিন্তু করবে বি নম্বর অঙ্কটা নিজে থেকে গল্পটাকে তৈরি করবে এইবারে দেখো চার নম্বর অঙ্ক কি বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি রাজদ্বীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা প্রতিটি দু টাকা দামে বারৈপুর বাজারে বিক্রি করলেন ছিল একশো পঁচিশটি পেয়ারা এই একশো পঁচিশটি পেয়ারা ও দু টাকা করে বিক্রি করলেন তাহলে একশো পঁচিশ ইন্টু টু হবে কারণ একশো পঁচিশটি পেয়ারা দু টাকা করে দরে বিক্রি করলেন তিনি যে টাকা পেলেন তার থেকে পাঁচ টাকা দামে দুটি পেন কিনল পাঁচ টাকা দামে দুটো পেন কিনল ও কুড়ি টাকা দামে দুটো খাতা কিনল কুড়ি টাকা দামে দুটো খাতা বাকি টাকা আচ্ছা এইবারে একটা কথা হচ্ছে বাকি টাকা কিভাবে বের করতে হয় মোট এই টাকাটা সে উপার্জন করেছিল সেখান থেকে বিয়োগ করে দিল মানে এই জিনিসটা তিনি খরচা করলেন তাহলে এই দুটোকে যোগ করে দিতে হবে যোগ করে যোগফল যেটা হবে সেখান থেকে ইনকামটাকে বিয়োগ করে দিতে হবে এবারে বলেছে বাকি টাকা তাহলে আমরা বাকি টাকা তাহলে এইটা তিনি উপার্জন করেছিলেন এইটা তিনি খরচ করেছিলেন তাহলে বাকি টাকা হচ্ছে এইটা এই বাকি টাকা দুই ভাই বোনেকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে তাহলে কতজনের মধ্যে ভাগ করলো জনের মধ্যে তাহলে এখানে দুই হবে তাহলে এর সমাধান নিশ্চয়ই তোমরা পারবে দেখো একশো পঁচিশকে দুই দিয়ে গুণ করলে কত হবে আড়াইশো হবে বিয়োগ তাহলে পাঁচ দুগুণ এখানে দশ হবে কুড়ি দুগুনি হচ্ছে চল্লিশ হবে সরল তো তোমরা শিখেই গেছো আশা করি তাহলে এখানে আড়াইশো হবে থার্ড প্যাকেটের মধ্যে বিয়োগ কুড়ি চল্লিশ আর দশে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ টাকা উনি খরচা করে ফেলেছিলেন তাহলে আড়াইশো টাকা থেকে পঞ্চাশ টাকা খরচ করা হয়েছিল তাহলে তার কাছে আর দুশো টাকা ছিল এই দুশো টাকাকে দুইজনের মধ্যে ভাগ করেছে তাহলে একশো টাকা তাহলে দুইজনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে রাজদ্বীপের রাজদ্বীপ কত টাকার মিষ্টি পেল তাহলে একশো টাকার মিষ্টি পেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো